How long can you go? Well, I guess that's after it. Hello everyone, assalamu alaikum. This is Rubina Tazin. I hope you all are well. By the grace of Almighty Allah, I'm also well. আজকে আমরা আবারও আমাদের ইডিয়ম নিয়ে চলে আসলাম এবং আমরা আজকে আবারও আমাদের রংধনু যুক্ত ইডিয়ম শিখব, তাই না? অর্থাৎ কালারফুল ইডিয়ম, যেগুলোর মধ্যে কোনো না কোনো কালার ইনক্লুড থাকবে। তাহলে আমরা সবাই খুব ফাস্ট লাইফটা জয়েন করে ফেলবো, সবাই খুব তাড়াতাড়ি লাইভটা জয়েন করে ফেলুন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিন এবং কে কোথা থেকে আমার সাথে লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন। ওকে, অর্পণা রায় বলেছেন হ্যালো, গুড ইভিনিং, গুড ইভিনিং ডিয়ার। লিজা বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম লিজা। শ্রাবন্তী জয়েন করে ফেলেছ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা খুব তাড়াতাড়ি আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিব আর কে কোথা থেকে লাইভ দেখছি একটু কমেন্ট করে জানিয়ে দিব, ঠিক আছে? ওকে, রিয়া ইসলাম বলেছেন নিউ, ইউ আর ওয়েলকাম রিয়া। ওকে, ফারহানা বলেছেন ঢাকা থেকে, ওয়েলকাম ফারহানা। ঠিক আছে, লক্ষ্মীপুর থেকে অনেকে বলছে, সাদিয়া রংপুর থেকে বলছে, থ্যাংক ইউ সাদিয়া ফর জয়নিং দ্য লাইভ। ওকে, খুলনা থেকে, রাঙামাটি, ওয়াও, অনেক অনেক জায়গা থেকে অনেকেই জয়েন করে ফেলেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের লাইভটা শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে আমাদের আজকে পড়ার বিষয়টা হলো ইডিয়াম। আমি একটু আগেই বলে দিয়েছি যদিও বা, ইডিয়াম যেটার মধ্যে আমাদের অনেক কালার থাকবে, রাইট? আমরা রংধনুর কালারফুল ইডিয়াম পড়ছি, আমরা বিভিন্ন কালার ইনক্লুড করছি এবং এই ইডিয়ামগুলোর মানে কি এই জিনিসগুলো জানছি এবং এটা দিয়ে নিজেরা সেন্টেন্স মেক করে আমাদের ইংলিশটাকে আরও নেটিভ করে তুলছি, রাইট? ওকে, আমাদের আজকের প্রথম ইডিয়ামটি হলো বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু। ওকে, আমাদের আজকের ফার্স্ট ইডিয়ামটি হলো বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু। ওকে, আমরা কি জানি এই বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু মানেটা কি? ওয়েল, আমরা এখন জেনে নিব যে বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হলো প্রহার করা। প্রহার করা অর্থাৎ, প্রহারের যদি একটু নেটিভ ল্যাঙ্গুয়েজ বা প্রহারের যদি একটু আঞ্চলিক ভাষা আমরা জানতে চাই তাহলে প্রহারের আঞ্চলিক ভাষাটি হবে কাউকে মারা, আঘাত করা, তাই না? ওকে, প্রহার করা বা আঘাত করা, ঠিক আছে। তাহলে আমরা প্রহার করব বা আঘাত করব, এই প্রহার করা বা আঘাত করা কেমন হতে পারে? এটা কি ফিজিক্যালি নাকি মেন্টালি? ইটস ফিজিক্যালিও হতে পারে, ইটস মেন্টালিও হতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে প্রহার করা বা আঘাত করা, ইট ক্যান বি ফিজিক্যালি অর ইট ক্যান বি মেন্টালি, তাই না? মানে আমাদের মানসিকভাবেও কি আঘাত করলে আমরা এই ইডিয়ামটা ইউজ করতে পারি, বা কেউ যদি সত্যিকার অর্থে ফিজিক্যালি বা শারীরিকভাবে আঘাত করে সেখানেও আমরা এই বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু ইডিয়ামটা ইউজ করতে পারি। ওকে, তাহলে আমাদের বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু এই ইডিয়ামটির অর্থ হলো প্রহার করা বা আঘাত করা।
তাই না? তাহলে প্রহার করা বা আঘাত করা কেমন হতে পারে? ইট ক্যান বি ফিজিক্যালি অর ইট ক্যান বি মেন্টালি, অর্থাৎ শারীরিকভাবেও কাউকে আঘাত করা গেলে সেখানে আমরা বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু ইউজ করতে পারি, বা মানসিকভাবেও যদি কেউ কাউকে আঘাত করে সেখানেও আমরা বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু ইউজ করতে পারি। তাহলে আমাদের একটা এক্সাম্পল আমরা দেখে নিতে পারি। হি বিটস হিজ প্যারেন্টস। ব্ল্যাক অ্যান্ড ব্লু, ওকে। তাহলে আমরা বলতে পারি হি বিটস হিজ প্যারেন্টস ব্ল্যাক অ্যান্ড ব্লু, মানে সে তার বাবা মাকে প্রহার করলো। মানে বাবা মাকে যদি সে শারীরিকভাবে প্রহার করে তাহলে তো করলোই, যদিও বা এটা খুব লেম একটা কাজ, যারা ইনহিউম্যান পার্সোনালিটি তারাই এই কাজটি করে থাকে। তবুও আমরা বলতে পারি হি বিটস হিজ প্যারেন্টস ব্ল্যাক অ্যান্ড ব্লু, দো ইটস আ ভেরি লেম এক্সাম্পল টু মি, বাট আই ইউজড ইট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড গাইস, ওকে। তাহলে হি বিটস হিজ প্যারেন্টস ব্ল্যাক অ্যান্ড ব্লু, এটা মেন্টালিও হতে পারে, এটা ফিজিক্যালিও হতে পারে। আমরা এটা ছাড়াও আর একটি এক্সাম্পল দেখে নিতে পারি, সেটা হলো The thief went through black and blue. The thief went through black and blue. After getting caught by police. ঠিক আছে, আমরা বলতে পারি বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু এর অর্থ প্রহার করা বা আঘাত করা, এটা শারীরিকভাবে বা মানসিকভাবে। আমরা একটা এক্সাম্পল দেখে নিতে পারি, তা হচ্ছে দ্য থিফ ওয়েন্ট থ্রো ব্ল্যাক অ্যান্ড ব্লু আফটার গেটিং কট বাই পিপল বা বাই পুলিশ, আফটার গেটিং কট বাই পুলিশ। তাহলে চোরটি প্রহারের মধ্যে দিয়ে গেল বা তাকে প্রহার করা হলো যখন তাকে ধরা হয়েছিল বা তাকে ধরার পরে, পুলিশ তাকে ধরার পরে চোরটিকে প্রহার করা হলো বা চোরটি প্রহারের মধ্য দিয়ে গেল, তাই না? বা চোরটিকে প্রহার করা হলো, এরকম আমরা বলতে পারি। মানে চোর ধরতে পেরেছে পুলিশ এবং এই চোর ধরতে পেরে পুলিশ তাকে উত্তম মধ্যম দিয়ে দিয়েছে, তাই না? এই উত্তম মধ্যম অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড ব্লু আমরা বলতে পারি, কিন্তু হ্যাঁ উত্তম মধ্যম দিয়ে দিয়েছে। এটার যদিও বা অ্যানাদার ইডিয়াম আছে, কিন্তু তবুও আমরা এখানে এটা ইউজ করতে পারি, মানে মারা, কাউকে মারা অর্থে বা কাউকে আঘাত করা অর্থে, কাউকে প্রহার করা অর্থে আমরা অবশ্যই এই ব্ল্যাক অ্যান্ড ব্লু কথাটা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আপনারা সবাই একটু নিজের এক্সাম্পল মেক করে আমাকে একটু ফার্স্ট কমেন্ট করে জানিয়ে দিতে হবে, হ্যাঁ, যে ব্ল্যাক অ্যান্ড ব্লু দিয়ে আমরা আর কি এক্সাম্পল লিখতে পারি। খুব ফাস্ট কমেন্ট করে জানিয়ে দিতে হবে। গুলজার, থ্যাংক ইউ ফর জয়নিং গুলজার। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা
ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে দ্য থিফ ওয়েন্ট থ্রু ব্ল্যাক অ্যান্ড ব্লু আফটার গেটিং কট বাই পিপল, বা আই উইল বিট ইউ ব্ল্যাক অ্যান্ড ব্লু, আমি তোমাকে কিন্তু উত্তম মধ্যম পিটুনি দিব, বা আমি তোমাদেরকে পিটুনি দিব। এই যে এখানে কিছু ছোট ভাইয়ারা কমেন্ট করছো, তোমরা যদি ভালো ভালো কমেন্ট না করো তাহলে আই উইল বিট ইউ ব্ল্যাক অ্যান্ড ব্লু, ঠিক আছে, কথাটা মনে রাখতে হবে। আর সবাই আমরা পড়াশোনার রিলেটেড কথাবার্তা বলবো, হ্যাঁ, পড়াশোনার বাহিরে যদি কারো কথা বলতে ইচ্ছা করে তাহলে অবশ্যই লাইফ থেকে লিভ নিয়ে অন্য জায়গায় গিয়ে আমরা এইসব কাজ করব। ইটস কমপ্লিটলি ইয়োর পার্সোনাল চয়েস, ওকে, বাদ বাকি সবাই এখানে পড়াশুনো শিখতে এসেছি, শিখতে ইচ্ছা করলে শিখবো, আদারওয়াইজ ইটস ইয়োর চয়েস, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট ইডিএমটি নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমাদের নেক্সট ইডিএমে কী রয়েছে আমরা এটা একটু দেখে নিই। আমাদের নেক্সট ইডিএমটি হলো ইন দ্য পিঙ্ক, ইন দ্য পিঙ্ক। আচ্ছা, আমাদের নেক্সট ইডিএমটি হলো ইন দ্য পিঙ্ক, ওকে, ঠিক আছে। তাহলে ইন দ্য পিঙ্ক মানে কি আমরা জানি? আচ্ছা, ইন দ্য পিঙ্ক মানে আমাদের মনে হতেই পারে গোলাপির মধ্যে, তাই না? মানে গোলাপি এখন ট্রেনে, না এমন কিছু না। ইন দ্য পিঙ্ক মানে কিন্তু গোলাপির মধ্যে না, বা গোলাপি এখন ট্রেনেও না। তাহলে ইন দ্য পিঙ্ক কথাটার অর্থ হলো পূর্ণ স্বাস্থ্যবান। তাহলে কোনো লোক বা কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি পূর্ণ স্বাস্থ্যবান হয়ে থাকে, বা সে যদি খুব হেলদি হয়ে থাকে, আমরা বলতে পারি ইউ লুক হেলদি, বা আমরা তার জন্য হেলদি, সে যেন স্বাস্থ্যবান থাকে বা হেলদি থাকে, এটা আমরা কিন্তু তার জন্য প্রে করি, তাই না? তাহলে আমরা সেখানে পূর্ণ স্বাস্থ্যবান বোঝানোর জন্য অবশ্যই এই ইডিয়মটি ইউজ করতে পারি, যে ইউ আর ইন দ্য পিঙ্ক মানে তুমি পূর্ণ স্বাস্থ্যবান। তাহলে ইন দ্য পিঙ্ক কথাটির অর্থ দাঁড়াচ্ছে পূর্ণ স্বাস্থ্যবান। ঠিক আছে, ইন দ্য পিঙ্ক কথাটির অর্থ দাঁড়াচ্ছে পূর্ণ স্বাস্থ্যবান। তাহলে তাহলে আমাদের ইন দ্য পিঙ্ক কথাটার অর্থ হলো পূর্ণ স্বাস্থ্যবান। আচ্ছা শ্রাবন্তী, পিঙ্ক কি তোমার ফেভারিট কালার? ও ওয়াও, ইটস গ্রেট। আচ্ছা, হ্যাঁ, তানভি তানভি তুমি ঠিক কথা বলেছ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বলতে চাচ্ছি যে ইন দ্য পিঙ্ক অর্থাৎ পূর্ণ স্বাস্থ্যবান। পূর্ণ স্বাস্থ্যবান কথাটার অর্থ যে যখন কোনো মানুষ কমপ্লিটলি হেলদি থাকে, কমপ্লিটলি হেলদি উইথ আউট এনি কাইন্ড অফ ডিজিজ, তার যদি কোনো অসুখ না থাকে, এই অসুখ ছাড়া মানুষটিকে আমরা বলতে পারি হি ইজ ইন দ্য পিঙ্ক। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি এটা, ইউ উইল বি ইন দ্য পিঙ্ক ইফ ইউ ক্যান মেইনটেন আ ব্যালেন্সড ডায়েট তুমি যদি একটি ব্যালেন্স অর্থাৎ তুমি যদি একটি ব্যালেন্স ডায়েট মেনে চলতে পারো, তাহলে তুমি কি করতে পারবে? তুমি ইন দ্য পিঙ্ক অর্থাৎ পূর্ণ স্বাস্থ্যবান হতে পারবে, তাই না? তুমি যদি একটি ব্যালেন্স ডায়েট মেনে চলতে পারো তাহলে তুমি পূর্ণ স্বাস্থ্যবান হতে পারবে, এবং আমরা সবাই পূর্ণ স্বাস্থ্যবান থাকতে চাই, এটাই আমাদের প্রত্যাশা, তাই তো? আচ্ছা, তাহলে ইউ উইল বি ইন দ্য পিঙ্ক ইফ ইউ ক্যান মেইনটেন আ ব্যালেন্স ডায়েট। আমরা এই এক্সাম্পল বাদ দিয়ে আরও একটি এক্সাম্পল বলতে পারি, আমরা আরো বলতে পারি যে ইউ লুক গুড, ইউ লুক গুড, হোপ ইউ আর ইন দ্য পিঙ্ক।
ওকে, ইউ লুক গুড মানে তোমাকে ভালো দেখাচ্ছে, হোপ, আশা করি ইউ আর ইন দ্য পিঙ্ক, তুমি পূর্ণ স্বাস্থ্যবান, তাই না? ইউ আর ইন দ্য পিঙ্ক, আশা করি তুমি পূর্ণ স্বাস্থ্যবান, তোমাকে ভালো দেখাচ্ছে, আশা করি তুমি পূর্ণ স্বাস্থ্যবান। তাহলে যখনই আমাদের এই যে পিঙ্ক কালারটা, যেটা কিন্তু একটু ফেড টাইপ কালার, এই কালারটা কিন্তু স্বাস্থ্যবান লোকদের সাথে যায়, অর্থাৎ এই কালারটি দিয়ে আমরা মিন করতেছি যে খুব স্বাস্থ্যবান বা যে খুব ভালো, হ্যাঁ, এরকম ভালো কিছু মিন করার জন্য আমরা ইন দ্য পিঙ্ক, পূর্ণ স্বাস্থ্যবান, অর্থাৎ স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো কিছু মিন করার জন্য অবশ্যই আমরা এই ইডিয়মটি ইউজ করতে পারবো, ইন দ্য পিঙ্ক। আচ্ছা, তাহলে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আমরা ইন দ্য পিঙ্ক দিয়ে আর কি এক্সাম্পল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? একটু ফাস্ট কমেন্ট করে জানিয়ে দিতে হবে। ইয়েস, অনেকেই কমেন্ট করেছে ইন দ্য পিঙ্ক মিন্স হেলদি। জেরিন, থ্যাংক ইউ ডিয়ার। আকরাম বলেছেন আই এম নট ইন দ্য পিঙ্ক, ইয়েস, ইটস অলসো আ ভেরি নাইস এক্সাম্পল। আচ্ছা, শ্রাবন্তী বলেছে উই কুড থিঙ্ক অ্যাবাউট এক্সপেনশন নাও দ্যাট উই আর ব্যাক ইন দ্য পিঙ্ক। ইয়া, দ্যাটস রাইট, থ্যাংক ইউ রুবিনা তাজিন, লুক এক্সিলেন্ট, হোপ ইউ আর ইন দ্য পিঙ্ক। থ্যাংক ইউ শ্রাবন্তী, থ্যাংক ইউ। জেরিন বলেছে রাহি লুকস গুড, হোপ ইউ আর ইন দ্য পিঙ্ক। ইয়া, দ্যাটস ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ জেরিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শ্রাবন্তী, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। আচ্ছা, সজীব আহমেদ ভাইয়া, আপনি কমেন্ট করেছেন যে আপু আপনার পাশে লাল শাকের বাগান। আচ্ছা, ওই যে লাল শাক দেখে সবার মানে কি আপনি খান, লাল শাক পছন্দ আপনার? আচ্ছা, আপনি আমাদের বাসায় আসিয়েন, আমি আপনাকে লাল শাক দিবনি, বাসায় গিয়ে রান্না করে খাবেন, ঠিক আছে? আসলে এটার পিছনে একটা মজাদার কাহিনী আছে, আমি আপনাদেরকে একটু গল্প করে বলবো, হ্যাঁ, একটু গল্প করবো এখন, হ্যাঁ। আচ্ছা, গল্পটা কি যে আমি এর আগে যখন লাইভ নিতাম তখন কিন্তু নেটওয়ার্ক কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না, কারণ আমি যেই প্লেসে লাইভ নিতাম ওই প্লেসটাতে নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল। তো আমি ভাবলাম যে আপনাদেরকে আরও ভালো কোয়ালিটি কিভাবে দেয়া যায় আর কি, হ্যাঁ, আরও ভালো কোয়ালিটি, নেটের এত অসুবিধা, আপনারা ভালো করে লাইভ দেখতে পাচ্ছেন না, আমিও শেখ মানে কোনো কিছু শিখিয়ে কমফোর্টেবল ফিল করছি না, তখন আমি চিন্তা করলাম যে আমি আমার রুমে লাইফটা না স্টার্ট করি। দো আই এম নট বড় লোকস, আমি কিন্তু খুব একটা বড় লোকস প্রজাতির থেকে আসি না, হ্যাঁ, তো আই এম আ গরিবস প্রজাতি, যাই হোক। তো তার জন্য আমি চিন্তা করলাম এই যে আমি বোর্ড সেট করছি তার পিছনে তো আমাদের চুন করা সাদা দেয়াল, হ্যাঁ, এখন আমি চিন্তা করলাম যে চুন করা সাদা দেয়াল দেখতেও তো খারাপ দেখাচ্ছে, তাই না? এজন্য আমি কি করছি, ক্যালেন্ডার কেটে কেটে যেগুলো আমার কাছে ভালো লাগছে প্রকৃতির দৃশ্য, সেই দৃশ্যগুলো আঠা দিয়ে সুন্দর মতো লাগিয়ে দিয়েছি। আচ্ছা, ইজ ইট আ প্রবলেম ফর ইউ? ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ডিয়ার, ইউ ক্যান লিভ, কমপ্লিটলি ইউ ক্যান লিভ, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু এই যে আজে বাজে উল্টা পাল্টা, অ্যাকচুয়ালি আমরা একটা কমেন্ট করি বাট এটার সাথে কিন্তু একটা মানুষের ইমোশন জড়িত থাকে, তাই না? এখানে শিখতে এসেছি, আই হোপ আমরা শেখাতেই গুরুত্ব দিব, ঠিক আছে ডিয়ার? আশা করি আপনি অনেক ভালো থাকবেন, আই হোপ দ্যাট ইউ উইল বি ইন দ্য পিঙ্ক অ্যান্ড আই প্রে ফর ইউ, থ্যাংক ইউ।
শ্রাবন্তী, তোমার কাছে ক্যালেন্ডার আছে, আমাকে কিন্তু একটু পাঠিয়ে দিবা, কিছুদিন পর এগুলো চেঞ্জ করে আবার নতুন ক্যালেন্ডার কেটে লাগাবো, বুঝছো? তুমি কিন্তু পাঠিয়ে দিবা আমারে। হ্যাঁ, হোয়াট এভার, লেট ইট গো। আচ্ছা, তাহলে আমরা আমাদের থার্ড নাম্বার ইডিএমে চলে যাব। আর এই থার্ড নাম্বার ইডিএমটি হলো আ বোল্ট from the blue. Okay, আমাদের আজেন্টটা একটু শেষ হয়ে নিক, তারপর আমরা কথা বলছি। হ্যাঁ, সজীব বলেছে, আপু আপনি কি এখন গ্রামে আছেন? আমি সবসময় গ্রামে থাকি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, নাসিরুদ্দিন কমেন্ট করেছেন, আই এম থিঙ্কিং আর ম্যানিপুলেটেড বাই আদার্স। একটা সেন্টেন্সে কখনো অ্যাম এবং আর একসাথে ইউজ হবে না, ঠিক আছে? আমরা দুটো আলাদা আলাদা সেন্টেন্স বললে তখন আমরা একটাতে অ্যাম এবং আরেকটাতে আর ইউজ করব। একই সেন্টেন্সে কখনোই অ্যাম এবং আর একসাথে ইউজ করব না। লাইক আমরা বলবো না ইউ অ্যাম আর মাই ফ্রেন্ড, তাই না? আমরা এভাবে বলবো ইউ আর মাই ফ্রেন্ড। ওকে, আচ্ছা তাহলে আমরা আমাদের আমরা বলতে পারি আ বোল্ট ফ্রম দ্য ব্লু। আমরা কি জানি এই আ বোল্ট ফ্রম দ্য ব্লু এই ইডিয়মটির মানে কি? আচ্ছা, এই ইডিয়মটির মানে হলো আকস্মিক অপ্রিয় ঘটনা। আকস্মিক অপ্রিয় ঘটনা অর্থাৎ এমন কোনো ঘটনা যা আমাদের কাছে একদমই পছন্দ না এবং যেটা হঠাৎ করে ঘটে, অর্থাৎ আনএক্সপেক্টেডলি, যেটা আমাদের কাছে ঘটে যায় আনএক্সপেক্টেডলি, বাট একদমই আমাদের কাম্য নয় যে এরকম একটা, বা আমাদের আশানুরূপ নয় যে এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটতে পারে। আমরা আগে থেকে কোনোভাবে এটা প্রিডিক্ট করতে পারি না যে এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটা উচিত ছিল বা ঘটতে পারে, ঠিক আছে? আমাদের এমন কোনো ঘটনা যেটা হঠাৎ করে ঘটে যায়, হঠাৎ করে একটা শকিং নিউজ, এবং অবশ্যই এই শকিং নিউজটা কিন্তু ভালোও হতে পারে খারাপও হতে পারে। যেমন আমি শক হয়ে অনেক খুশি হয়ে যেতে পারি, কেউ এসেছে দেখে তাকে দেখে খুব শক হয়ে আমি খুশিও হয়ে যেতে পারি। আবার কারোর মৃত্যুতে আমি আকস্মিকভাবে আমার শকটু লাগতে পারি বা সেখানে আমি দুঃখও পেতে পারি, তাই না? কিন্তু আ বোল্ট ফ্রম দ্য ব্লু এই ইডিয়মটি অলওয়েজ শুধু নেগেটিভ ঘটনার ক্ষেত্রে ইউজ করা হবে, কোনো পজিটিভ ঘটনার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব না, ঠিক আছে? সবসময় মনে রাখবো যে আ বোল্ট ফ্রম দ্য ব্লু উইল বি ইউজড ফর আ নেগেটিভ সেন্টেন্স, যেটাতে আমি নেগেটিভ কিছু বোঝাতে চাচ্ছি। ওকে, যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি দ্য নিউজ অফ সিদ্ধার্থ শুক্লাস ডেথ was
a bolt from the blue to me. তাহলে আমরা বলতে পারি the news of Siddharth Shukla's death was a bolt from blue to me. মানে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুটা আমার কাছে কি ছিল, একটি আকস্মিক অপ্রিয় ঘটনা ছিল। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুটা আমার কাছে একটি আকস্মিক অপ্রিয় ঘটনা ছিল, অর্থাৎ যেটা আমি একদমই পছন্দ করিনি বা আমার পছন্দ হয়নি, বরঞ্চ আমার কাছে খারাপ লেগেছে। তাহলে যখনই আমাদের কোনো কিছু খারাপ লাগবে, অর্থাৎ নেগেটিভ বোঝাতে আমরা আ বোল্ট ফ্রম দ্য ব্লু ইডিয়মটি ইউজ করব। কখনো যদি কোনো কিছুতে খুশি হয়ে যাই তখন কিন্তু এটা ব্যবহার করব না, আ বোল্ট ফ্রম দ্য ব্লু তখন এটা আমরা ব্যবহার করব না। ঠিক আছে, আমরা কি এক্সাম্পলটা বুঝতে পেরেছি? হ্যাঁ, অনেকে বলেছে আ বোল্ট ফ্রম দ্য ব্লু অর্থ বিনা মেঘে বজ্রপাত। ঠিক আছে, বিনা মেঘে বজ্রপাতটাকে আমরা একটু নেটিভ করে নিজেদের মধ্যে বোঝার জন্য এভাবে করে নিয়েছি। ঠিক আছে, বিনা মেঘে বজ্রপাত, হ্যাঁ অবশ্যই বিনা মেঘে বজ্রপাত, এটা ঠিক বলেছো তোমরা, কিন্তু এটা আমরা একটু নেটিভ করে নিজেদের আঞ্চলিক ভাষা আমরা যেন ইউজ করতে পারি এই জন্য আমরা একটু শর্ট করে নিয়েছি বা আমরা নিজেদের মতো করে তৈরি করে নিয়েছি যেন আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি। এখন বিনা মেঘে বজ্রপাত কিন্তু আমরা সব জায়গায় হয়তো বা পারবো, অবশ্যই আমরা অনেক ইন্টেলিজেন্ট, আমরা অবশ্যই সব জায়গায় ইউজ করতে পারবো, কিন্তু আমাদের কাছে নেটিভ মনে হবে না এটা আঞ্চলিক। ওই জন্য আমরা একটু এটার আঞ্চলিক অর্থটা বের করে আমরা সেন্টেন্সে ইউজ করছি বা এক্সাম্পল ক্রিয়েট করছি। ঠিক আছে, তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিই যে আমরা এই আ বোল্ট ফ্রম দ্য ব্লু দিয়ে আর কি এক্সাম্পল দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শ্রাবন্তী বলেছে দ্য রেজিগনেশন অফ দ্য টিচার ক্যাম লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু। ইয়েস দ্যাটস কারেক্ট ডিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ আমরা এটা বলতে পারি দ্য নিউজ নাজিপা বলেছে দ্য নিউজ অফ আঙ্কেল ইল ওয়াজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু। ইয়েস দ্যাটস অলসো কারেক্ট। আচ্ছা জেরিন, তুমি মিস করে ফেলেছ, আমি আবার বলছি শোনো। আচ্ছা, আ বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স আকস্মিক অপ্রিয় ঘটনা, বা তোমরা বলতে পারো বিনা মেঘে বজ্রপাত, মানে যেখানে আমি আগে থেকে কোনো বিষয় সম্পর্কে শিওর ছিলাম না বা জানতাম না যে কি হবে, কিন্তু হঠাৎ করে সেটা আমার সাথে ঘটে গিয়েছে এবং আমার খারাপ লেগেছে, এরকম একটি ব্যাপার বোঝাতে সেটা আমরা সেখানে ইডিয়মটি ইউজ করব আ বোল্ট ফ্রম দ্য ব্লু। ঠিক আছে, যেমন সিদ্ধার্থ শুক্লা যে মারা গিয়েছে এটা কিন্তু আমাদের মোটামুটি অনেকের খারাপ লেগেছে এবং হঠাৎ করে ব্যাপারটা আমাদের সামনে এসেছে, তো এরকম আমরা বলতে পারি দ্য নিউজ অফ সিদ্ধার্থ শুক্লাস ডেথ ওয়াজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু। ঠিক আছে, বুঝেছো জেরিন? ওকে ঠিক আছে, তাহলে আমরা আমাদের ফোর্থ নাম্বার এক্সাম্পলে চলে যাই। ওকে, তাহলে আমাদের ফোর্থ নাম্বার এক্সাম্পলটি হল ইয়েলো ডগ। ওকে, তোমাদের কি মনে আছে আমি একটি আমাদের ইংলিশ বাস পেজে একটি ভিডিও ছিল ডগ ডে দিয়ে, তোমরা কি কেউ আমাকে বলতে পারবা যে ডগ ডে মানে কি? কেউ যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি কেউ আমাকে বলতে পারবা যে ডগ ডে মানে কি?
হ্যাঁ শ্রাবন্তী, তোমার জন্য কিন্তু ইয়োলো নিয়ে চলে এসেছি আমি। হ্যাঁ ইয়োলো ডগ, বাট আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে ডগ ডে মানে কি। ইয়েস জেরিন, ইউ আর রাইট, দ্য হটেস্ট ডে অফ সামার। থ্যাংক ইউ, ইউ আর রাইট, থ্যাংক ইউ ডিয়ার। আচ্ছা তাহলে ইয়োলো জগ কথাটির অর্থ হলো, যে ব্যক্তিকে আমরা ঘৃণা করি, বা এটাকে আমরা শর্ট ভাষায় বলতে পারি ঘৃণ্য ব্যক্তি। যে ব্যক্তিকে আমরা ঘৃণা করি বা ঘৃণ্য ব্যক্তি, যাকে আমরা একদমই পছন্দ করি না, লাইক ডিসলাইকেবল, এমন একজন পার্সনকে আমরা বলতে পারি ইয়েলো ডগ। ঠিক আছে, যাকে আমরা একদমই পছন্দ করি না এমন একটি ব্যক্তিকে আমরা বলতে পারি ইয়েলো ডগ। আচ্ছা লাইক এক্সাম্পল হতে পারে সাম পলিটিশিয়ানস আর ইয়েলো জগ, আর সাম পলিটিশিয়ানস আর ইয়েলো জগ টু মি। কিছু রাজনৈতিক ব্যক্তি যারা কথা দিয়ে কথা রাখে না, সাম পলিটিশিয়ানস যারা কথা দিয়ে কথা রাখে না, বা রাজনৈতিক ব্যক্তি যারা কথা দিয়ে কথা রাখে না আর ইয়েলো জগ টু মি, তারা আমার কাছে ঘৃণ্য ব্যক্তি, তাই না? বা আমি তাদের ঘৃণা করি, এই যে আমি তাদের ঘৃণা করি, এই কথাটা এভাবে না বলে আমরা বলতেই পারি যে ইউ আর আ ইয়েলো জগ টু মি, বা হি ইজ অ্যান আমরা এখানে বলতে পারি যে হি ইজ আ ইয়েলো জগ। মানে আমরা কাউকে যাকে ঘৃণা করি তাকে আমরা মেনশন করি ইয়েলো জগ বলতে পারি, যাকে আমরা একদমই পছন্দ করি না তাকে আমরা ঘৃণা করা অর্থে বা ঘৃণা করা বোঝাতে বা ঘৃণ্য ব্যক্তি বোঝাতে অবশ্যই ইয়েলো জগ ইডিয়মটি ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাই এনিমি সৌরভ ইজ আ ইয়েলো ডগ টু মি। ওকে হ্যাঁ ঠিক বলেছ, যারা যাদেরকে ঘৃণা করো তাদেরকে বলে দিতে পারো ইউ আর আ ইয়েলো ডগ টু মি। আচ্ছা তাহলে আমাদের ইয়েলো ডগ মানে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তিকে আমরা ঘৃণা করি বা ঘৃণ্য ব্যক্তি। ঠিক আছে, আমরা আমাদের ফিফথ এক্সাম্পলটিতে চলে যাব, আমাদের পাঁচ নম্বর এক্সাম্পলটি, সরি পাঁচ নম্বর ইডিয়মটি কী হবে। আচ্ছা পাঁচ নম্বর এক্সাম্পল, সরি ইডিয়মটি হবে আমাদের ইয়েলো লাইট। আচ্ছা আমরা কি জানি ইয়েলো লাইট মানে কি? আচ্ছা কারোর কি সম্পর্কে কোনো আইডিয়া আছে যে ইয়েলো লাইট মানে কি হতে পারে? হ্যাঁ নাজিবা বলেছে আ লাই ম্যান ইজ হু ইজ ইয়েলো ডগ। হ্যাঁ এরকম বলতে পারি আমরা, যে মিথ্যা বলে সে ইয়েলো ডগ। হ্যাঁ এভাবে আমরা এক্সাম্পলটি সাজাতে পারি, হি ইজ আ ইয়েলো ডগ অ্যান্ড নোবডি উড লাইক টু গেট এ লং উইথ হিম। সাগর বিশ্বাস, থ্যাংক ইউ, ইউ আর রাইট, থ্যাংক ইউ। আচ্ছা ইকবাল হোসেন বলেছেন ইয়েলো লাইট মিন্স সম্মতি হলো না। আচ্ছা ওয়াহেদ রেজা বলেছেন রিয়েলি আই ডিসলাইক ইয়েলো ডগ লাইক পলিটিক্যাল পার্সন, ইয়া ইউ আর রাইট, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি বলে দিচ্ছি যে ইয়েলো লাইট অর্থ কী। ইয়েলো লাইট হলো এমন একটি অবস্থা যেখানে আমরা সতর্ক হওয়ার মতো পজিশনে থাকি। এমন যদি কোনো ঘটনা আমাদের সাথে ঘটতে চলে বা এমন যদি কোনো সিচুয়েশান আমাদের সামনে থাকে যেখানে আমাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে, আগে থেকে আমাদেরকে সতর্ক হয়ে যাওয়া উচিত ওই বিষয়টি সম্পর্কে, সেখানে আমরা এই ইডিয়মটি ইউজ করতে পারি যেটা হলো ইয়েলো লাইট।
তাহলে ইয়েলো লাইট অর্থ আমরা বলতে পারি সতর্কবার্তা, ঠিক আছে? আগে থেকে সতর্ক হয়ে যাওয়ার জন্য আমরা বলতে পারি ইউ হ্যাভ আই এম সিইং ইয়েলো লাইট বিফোর ইউ, ইউ শুড বি অ্যাওয়ার অফ দিস, তাই না? তোমার আগে থেকে সচেতন হয়ে যাওয়া উচিত, কারণ আমি সামনে কি দেখতে পাচ্ছি, সতর্ক বার্তা দেখতে পাচ্ছি। যখন আমরা কোনো কিছু সম্পর্কে আগে থেকে সচেতন থাকব বা থাকার চেষ্টা করব, তখন অবশ্যই সেটাকে ইয়েলো লাইট দিয়ে প্রকাশ করব, যার অর্থ দাঁড়াবে সতর্ক বার্তা, ঠিক আছে? যেমন আমরা একটা এক্সাম্পল বলতে পারি, বি আওয়ার অফ ইয়েলো লাইট, মানে বি আওয়ার, তুমি সতর্ক বার্তা সম্পর্কে সচেতন হও, তাই না? বি আওয়ার অফ ইয়েলো লাইট, তুমি সতর্ক বার্তা সম্পর্কে সচেতন হও। আমরা ইয়েলো লাইট ইডিয়মটি এভাবে কিন্তু সতর্ক করে দেওয়ার জন্য খুব সহজেই ব্যবহার করতে পারি। তাহলে আমরা নিজেরা কিছু এক্সাম্পল মেক করবো এবং খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিব। ওকে, আমরা বলতে পারি বি অ্যাওয়ার অফ ইয়েলো লাইট, বা এভাবে সাজাতে পারি যে অ্যাসাইনমেন্ট ইজ অ্যান ইয়েলো লাইট টু আস, তাই না? অ্যাসাইনমেন্ট ইজ ইয়েলো লাইট টু আস, এমন বলতে পারি। আচ্ছা, যাই হোক, তাহলে ইয়েলো লাইট অর্থ হলো আমাদের সতর্ক বার্তা। আচ্ছা, আমরা আমাদের নেক্সট এক্সাম্পলে চলে যাব। আমাদের নেক্সট এক্সাম্পলটি হলো ইয়েলো ব্রিক রোড। আচ্ছা, ইয়েলো ব্রিক রোড, আমরা কি জানি ইয়েলো ব্রিক রোড অর্থ কি? মানে এমন একটা রাস্তা যেখানে আমাদের হলুদ কালারের বা হলুদ ধরনের ইট বেছানো আছে, তাই না? বা ইট দিয়ে তৈরি করা রাস্তা, এমন কি? না, অ্যাকচুয়ালি এমন না। ইয়েলো ব্রিক রোড কথাটার অর্থ হচ্ছে একটা রাস্তা বা একটা পথ, যে পথ আমাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে, অর্থাৎ সফলতার পথ। আমরা এটা বাংলা করতে পারি সফলতার পথ। বা বলতে পারি আ পাথ অফ সাকসেস, আ পাথ অফ সাকসেস, মানে একটি সফলতার পথ। এই সফলতার পথকে আমরা বলতে পারি আ ইয়েলো ব্রিক রোড। যেমন আমাদের একটা এক্সাম্পল এমন হতে পারে, হি হ্যাজ চোজেন a yellow brick road, for his success, sorry, for his dream. আচ্ছা, তাহলে আমরা বলতে পারি হি হ্যাজ চোজেন আ ইয়েলো ব্রিক রোড ফর হিজ ড্রিম। ইট ক্যান বি সাম মিস্টেক অফ স্পেলিং, সো আপনারা একটু অ্যাওয়ার থাকবেন এটা নিয়ে। হি হ্যাজ চোজেন আ ইয়েলো ব্রিক রোড ফর হিজ ড্রিম, সে তার স্বপ্নের জন্য একটি সফলতার পথ বেছে নিয়েছে।
সে তার স্বপ্নের জন্য একটি সফলতার পথ বেছে নিয়েছে। তাহলে আমরা যখনই কোনো সফলতার পথ নিয়ে আলোচনা করব বা সফলতার পথ বোঝাতে চাইব, অবশ্যই এই ইডিয়মটি ইউজ করব, আ ইয়োলো ব্রিক রোড। আই এম ওয়াকিং অন আ ইয়োলো ব্রিক রোড, আমি আমার সফলতার পথে হাঁটছি, তাই না? আই এম ওয়াকিং অন আ ইয়োলো ব্রিক রোড, এটা আমাদের খুব নাইস একটা এক্সাম্পল হতে পারে। আমরা বলতে পারি আই অ্যাম ওয়াকিং অন আ ইয়োলো ব্রিক রোড। ওকে, তাহলে আমরা এভাবে বলতে পারি আই এম ওয়াকিং অন আ ইয়োলো ব্রিক রোড, আমি আমার সফলতার পথে হাঁটছি। তাহলে আমরা খুব ফাস্ট একটু আ ইয়োলো ব্রিক রোড দিয়ে এক্সাম্পল মেক করে খুব তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল কমেন্ট করে জানিয়ে দেব। ফারহানা বিনতে কবির বলে খায়ের বলেছেন, ইন্ডাস্ট্রি ইজ আ ইয়োলো ব্রিক রোড, ইট ক্যান বি। পার্সিভারেন্স ইজ আ ইয়োলো ব্রিক রোড, দ্যাটস কারেক্ট, থ্যাংক ইউ, খুব নাইস একটা এক্সাম্পল। আই এম নাজিবা বলেছে, আই এম চুজিং আ ইয়েলো ব্রিক রোড ফর ড্রিম, দ্যাটস কারেক্ট, থ্যাংক ইউ ডিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আশা করি আমাদের আজকের যে ছয়টি ইডিয়াম, এই ছয়টি ইডিয়াম মোটামুটি জেনে গিয়েছি এবং এগুলো অবশ্যই আমরা আমাদের সেন্টেন্সে ইউজ করব। সেন্টেন্সে ইউজ করে আমাদের এই স্পিকিংটাকে আরও সুন্দর করে তুলব, নেটিভ করে তুলব। এবং এমন না যে আমাদের সবগুলো ব্যবহার করতেই হবে, যখন যেটা মনে পড়বে তখন সেটা ব্যবহার করব, ঠিক আছে? তবে এগুলো অবশ্যই আমাদের শব্দভাণ্ডারে গুছিয়ে রাখবো, যাতে করে পরবর্তীতে কোনো একটা সময় আমাদের শব্দভাণ্ডারটি খুললে অনেক শব্দের সমারোহ ঘটে, ঠিক আছে? অবশ্যই আমরা আমাদের শব্দভাণ্ডারে খুব সুন্দর করে এই ইডিয়মগুলো, ফ্রেজগুলো বা যেখান থেকে যা সংগ্রহ করছি তা যেন খুব সুন্দরভাবে সাজিয়ে রাখি। আশা করি আপনাদের এটা পরবর্তীতে অনেকটাই হেল্প করবে নিজেদেরকে ইংরেজি শেখার জন্য। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি যে এই ইডিয়াম নিয়ে আমাদের আর কোনো অসুবিধা নাই এবং আমরা পরবর্তী ক্লাসেও আরেকটি নতুন মজাদার অর্থাৎ ডেলিশিয়াস টপিক নিয়ে হাজির হয়ে যাব, ইফ আই ক্যান বি ইন দ্য পিঙ্ক, ঠিক আছে? আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।